আমি যেহেতু প্রথমেই বলেছি যে ফ্যাশন ইজ এন আর্ট, সো আমরা ফ্যাশন যারা পেছনে কাজ করছি তারা ডিজাইনার, তারা কিন্তু আসলে একজন আর্টিস্ট, তারা পোশাকের আর্টিস্ট। সো একজন আর্টিস্ট যখন পেইন্টিং করে তখন কিন্তু সে পেইন্টিং করার সময় সেখানে কালার, প্রপোর্শন, টেক্সচার এই জিনিসগুলো খেয়াল রেখে একটা পেইন্টিং শেষ করে। সো আমি যখন ডিজাইন করতে যাব আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি কি কালার ইউজ করছি, কী ফ্যাব্রিক ইউজ করছি, কী প্যাটার্ন ইউজ করছি, কোন কাস্টমারের জন্য ইউজ করছি। এবং এই জিনিসটা কিন্তু ভার্সিটিতে পড়াশোনা অবস্থায় আমরা বিভিন্ন সাবজেক্টের মাধ্যমে এই জিনিসগুলো আমরা শিখছি। তো স্টুডেন্টদের উচিত যে যখন এই কোর্সগুলো হয় তখন যেন মানে ফুল কনসেন্ট্রেশন করে এই সাবজেক্টগুলো শেষ করে, অ্যান্ড নট অনলি যে ক্লাসে কী পড়াচ্ছে। কজ আমি যদি সবসময় চিন্তা করি যে আমাকে যতটুকু ক্লাসে পড়াবে আমি ততটুকুই শিখবো, দেন আলটিমেটলি দিন শেষে যখন আমি জব সেক্টরে যাবো তখন আমি ফিল করবো যে আমি অনেক কিছু শিখিনি। সো লাইব্রেরিতে পড়াশোনা, নিজের বিভিন্ন যে এক্সিবিশনগুলো হচ্ছে সেগুলো ঘোরা, ফ্যাশন এক্সিবিশনগুলোতে যাওয়া, ফ্যাশন শোগুলোতে পার্টিসিপেট করা, অ্যান্ড বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করা। বিকজ আমি যখন কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করছি আমি নতুন কিছু শিখছি, আমার ডেভেলপমেন্ট হচ্ছে, আমি জানতে পারছি যে আমি আমার স্কিল কতটুকু ডেভেলপ করা উচিত। সো আমাদের যেটা একটা প্রবলেম হয় যে আমরা যখন কম্পিটিশনে স্টুডেন্ট অবস্থায় পার্টিসিপেট করতে যাই আমরা চিন্তা করি আমি জিতবো কি না। সো এই চিন্তাতে দেখা যায় অনেক স্টুডেন্ট পার্টিসিপেট করে না, অ্যান্ড একটা ভয় থাকে। আমার দেখা অনেক স্টুডেন্টই আছে যাদের গ্রেড ভালো না, বাট গ্রেড ভালো না হওয়া না এই মানে না যে আমি ভালো ডিজাইনার না। অ্যাজ এ ডিজাইনার হিসেবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যদি আমি বলি জব ফিল্ডের কথা তাহলে অনেক অপরচুনিটি আছে, কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে আমি আসলে কোন সেক্টরে কাজ করব। আমি যদি আরএমজি সেক্টরে কাজ করি সেটার জন্য আমাকে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে, বিকজ আমাদের আরএমজি সেক্টরে জবের অপরচুনিটি অ্যাজ এ ডিজাইনার হিসেবে খুবই সীমিত। তো কম্পিটিশান অনেক বেশি, সো কম্পিটিশান মানেই হচ্ছে আমাকে সেভাবে নিজেকে তৈরি করতে হবে। সো পড়াশোনা অবস্থাতেই আমাকে রিসার্চ করতে হবে যে আসলে আরএমজি ডিজাইনার কিসের উপর কাজ করে, কোন দিকগুলো কাজ করে, সো ঠিক সেভাবে নিজেকে ডেভেলপ করতে হবে। যেহেতু আমি আরএমজিতে কাজ করছি তো দেখা যায় যে আমরা মেইনলি গ্রাফিক্সের উপর কাজ করি। সো গ্রাফিক্সের কাজের জন্য দেখা যায় আমাদের একটা বা দুটো সাবজেক্ট থাকে, কিন্তু আমার কাছে পার্সোনালি ফিল হয় যে ওটা আসলে অনেক লিমিটেশন আছে। সো প্রত্যেকটা স্টুডেন্টদের নিজের মানে কিউরিওসিটিটা অনেক বেশি থাকতে হবে, কতটুকু স্যার পড়ালো ওটা না, আমাকে এমন কিছু করতে হবে যে আমার স্যার অবাক হবে যে আমি তোকে এটা শিখাইনি বাট ও কীভাবে এটা পারছে। সো অ্যাজ এ ডিজাইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কিউরিওসিটি। কিউরিওসিটি যদি না থাকে জিনিসে পড়ি তাহলে আসলে দিন শেষে দেখা যায় যে যেটা 4 বছর পড়ার পর আমি ডিজাইনার হতে পারবো, আমি শাড়িতে লেস লাগিয়ে আর একটা কামিজের মধ্যে বাজার থেকে লেস কিনে আমি ডিজাইনার হতে পারবো। ইটস ভেরি ইজি, হাউস ওয়াইফ থেকে শুরু করে পাড়ার দর্জিও সেটা পারে, বাট 4 বছর পরার পর আমি যদি সেম কাজটাই করি তাহলে একজন ডিজাইনার মানে শিক্ষিত ডিজাইনার আর হাউস ওয়াইফের মধ্যে কী তফাৎটা থাকে। আবার আমি যদি চিন্তা করি যে না আমি হচ্ছে লোকাল মার্কেটে কাজ করবো, সেটার অপরচুনিটি অনেক বেশি, কিন্তু ওখানে যেটা হচ্ছে যে আমি যেটা দেখেছি যে ওখানে হচ্ছে যে একটা পার্সোনালি আমার মনে হয় যে কাজের অনেক সীমাবদ্ধতা, ইনোভেটিভ আইডিয়াগুলো খুব কমভাবে আমি কাজে লাগাতে পারছি, অ্যান্ড সবচেয়ে বড় কথা স্যালারি খুবই।